ফাটল ধরার পর অ্যান্টার্কটিকা থেকে ভেঙে আলাদা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় বরফখণ্ড। 170 কিলোমিটার দৈর্ঘ্যের বরফখণ্ডটি নিউ ইয়র্ক শহরের চেয়ে 6 গুণ বড়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইটে ধরা পড়েছে বরফখণ্ড ভেঙে পড়ার এই দৃশ্য। তাদের দাবি, এটি প্রাকৃতিকভাবে রনে আইস শেলফের পশ্চিম পাশ থেকে ভেঙে সাগরে ভেসে যায়। বাতাস এবং সাগরের ঢেবের ক্রমাগত ধাক্কা প্রাকৃতিক কারণ হলেও এর জন্য দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে গবেষকরা। এভাবে অ্যান্টার্কটিকা বছরে 11,800 কোটি মেট্রিক টন বরফ হারাচ্ছে। ইউরোপিয়ান স্পেস এজেন্সি বলছে 170 কিলোমিটার দীর্ঘ আর 25 কিলোমিটার প্রশস্ত এই বরফখণ্ডটিকে A76 নামকরণ করা হয়েছে। এর আগে বিশ্বের সবচেয়ে বড় হিমশৈল ছিল A23A। 3,380 বর্গফুটের ওই হিমশৈলকে পেছনে ফেলেছে নতুন হিমশৈলটি। অবাক করা ব্যাপার হল, কোনো কোনো দ্বীপের থেকেও এ বরফখণ্ডের আয়তন বেশি। ভেঙে যাওয়া বরফখণ্ডের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া নিয়ে বিজ্ঞানীরা বলছেন, হিমশৈলের ভেঙে যাওয়া একটি প্রাকৃতিক ঘটনা। গ্লাসে ভেসে থাকা বরফ যেভাবে গ্লাসের পানি বাড়িয়ে দেয় না, সেভাবেই এই ভেসে থাকা বরফখণ্ড সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়াবে না বলে মত বিজ্ঞানীদের। তবে যে হিমশৈলগুলো স্থলভাগের সঙ্গে সম্পৃক্ত থাকে, সেই গ্লেসিয়ার বা বরফখণ্ড গলে গেলে বাড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। যদি অ্যান্টার্কটিকায় থাকা বরফ গলে যায়, তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 190 ফিট পর্যন্ত বেড়ে যাবে। বরফখণ্ডটি সর্বপ্রথম ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের সঙ্গে আবিষ্কার করে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। বর্তমানে ওয়েডাল সাগরে আছে পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ ভাসমান বরফের টুকরো A23A হিমশৈল। চিন্তার বিষয় হল, একই সামুদ্রিক এলাকায় অবস্থান একে A76-এরও। জাহাজ চলাচলের জন্য পরিচিত এই রুটটি ভবিষ্যতে আইসবার্গের জন্য হুমকির মুখে পড়বে বলে শঙ্কা বিশ্লেষকদের। অ্যান্টার্কটিকার ফাটলের ঘটনা এটাই প্রথম নয়। 2021 সালের মার্চে পৃথিবীর একমাত্র বরফে ঘেরা বৃহত্তম অঞ্চল অ্যান্টার্কটিকার হিমশৈলে বিশাল ফাটল দেখা দিয়েছিল। এভাবে গেল কয়েক বছরে বিপুল পরিমাণ বরফ গলতে দেখা গেছে পৃথিবীর সবচেয়ে শীতল মহাদেশটিতে। এতে ভেঙে যাচ্ছে পাহাড়ে লেগে থাকা বহু হিমবাহ। অ্যান্টার্কটিকা মহাদেশের সবচেয়ে বড় বরফ অংশের একটি রনে আইস শেলফ। এই আইস শেলফই মহাদেশের স্থলভাগের সঙ্গে সমুদ্রকে সংযুক্ত করেছে। যেহেতু গোটা বিশ্বের তুলনায় অ্যান্টার্কটিকার উষ্ণায়নের হার অনেকটাই বেশি, সেই কারণে এত দ্রুত গতিতে পৃথিবীর বরফের চাদর ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এখনো পর্যন্ত 8 কোটির বেশি মানুষের কাছে বিশ্বের বৃহত্তম হিমবাহ ভেঙে পড়ার এই ছবি পৌঁছে গিয়েছে। নাসার অফিসিয়াল ইনস্টাগ্রামে প্রকাশ করা ছবিটি দেখে একজন লিখেছেন, মৃত্যুর মুখে ধরিত্রী। গবেষকদের মতে, এভাবেই যদি পৃথিবীর বরফের চাদর ভাঙতে থাকে, তবে আগামী কয়েক বছরে সমুদ্রের স্তর কমপক্ষে 1.2 মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। বলাই বাহুল্য, এমনটা হলে সমুদ্র পৃষ্ঠে থাকা বহু ভূখণ্ডই জলের তলায় ডুবে যাবার উপক্রম হবে।